মাগুরার প্রাচীন মোগল স্থাপনা আঠারখাদা সিদ্ধেশ্বরী মন্দির ও মঠ। বারো মাসই প্রতি অমাবস্যায় হয় পূজা অর্চনা। ত্রিশ বৈশাখ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বসে মেলাও। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বাংলার বারো ভূঁইয়াদের দমনে এসে রসদ ও যুদ্ধ সরঞ্জামাদি শেষ হয়ে গেলে ঝিনাইদহের নলডাঙ্গার জমিদার বাড়িতে আশ্রয় নেন। জমিদারের আতিথেয়তায় মুগ্ধ হয়ে নলডাঙ্গা ও আঠারোখাদা কালিকাপুর মহাশ্মশানে মন্দির দুটি স্থাপন করেন। ভারতের কাশীর সন্ন্যাসীরা এসে ধ্যানে সিদ্ধিলাভের পর কালিকাপুর শ্মশানকে আঠারোখাদা সিদ্ধেশ্বরী মন্দির ও মঠ নামে আখ্যায়িত করে যান। নলডাঙ্গার জমিদারদের দীক্ষাগুরু ছিলেন কালিকাপুর মহাশ্মশানের মঠ স্বামী চট্টগ্রামের রঙ্গমাচার্য। 250 বিঘা নিষ্কর জমি দান করে গুরু রঙ্গমাচার্যকে নলডাঙ্গা থেকে আঠারোখাদা মন্দিরের মঠ স্বামী নিয়োগ দেন জমিদাররা। তার মৃত্যুর পর 250 বছর পরিত্যক্ত ছিল মন্দিরটি। তৃতীয় ধাপে সংস্কার ও এক একর 700 জমিতে সীমানা চিহ্নিত করা হয় মন্দিরের। মন্দিরটা মোগল আমলের প্রতিষ্ঠিত হয়ে এটা সিদ্ধেশ্বরী মঠ মন্দিরের নামে পরিচিত। আমার জানা মতে এই মন্দিরটা মাগুরা জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরনো মন্দির। বহু দূর দূরান্ত থেকে লোকজন এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এসেছে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের নামে পরবর্তীকালে জমির বেশিরভাগ অংশই দখল হয়ে গেছে। কাশিধাম থেকে ভাস্কর এনে মায়ের অপূর্ব মূর্তি তৈরি করল। মন্দিরের রক্ষণাবেক্ষণ ও সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে চেষ্টা করব এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে করে এই সমস্যাগুলো অচিরেই সমাধান হয়। ঐতিহ্যবাহী এই স্থাপনাকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। সমর ইসলাম, একুশে টেলিভিশন।